প্রফেসর ডক্টর নেয়াজ টি ম্যামের কাছে আজকে যে প্রশ্নটি ছিল সেই উত্তরটি জানতে হলে দর্শক ভিডিওটি না টেনে দেখুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে দেখুন সাত মাস থেকে বাচ্চার জন্য চেষ্টা করছি হচ্ছে না করণীয় কি বলছেন প্রফেসর ডক্টর নেয়াজ টি ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ এইচ ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাডাম আমি বাবুর জন্য চেষ্টা করছি সাত মাস ধরে বাট হচ্ছে না পিরিয়ড রেগুলার বাট আমার সাদা স্রাব কম হয় আমার ডিমের মতো স্রাব হয় না এটার মানে কি ওভুলেশন হচ্ছে না বিয়ের আগে ঠিক ছিল বাট বাবুর জন্য চেষ্টা যখন থেকে করছি তখন থেকে ডিমের মতো সাদা অংশ দেখি না পিরিয়ড মাঝে মাঝে বিয়ের আগে দেখতাম ম্যাম স্যার বিয়ে চেষ্টা করছি সাত মাস থেকে আর তার বয়সটা কত বলেছে এজ কি বলেছে এখানে বয়স বলেনি বয়সটা উল্লেখ করেনি বয়সটা ইম্পর্টেন্ট এবং সাথে তার বিয়ে হয়েছে কতদিন সেটাও ঠিক বোঝা যাচ্ছে না বিয়ে হয়েছে কিন্তু সে সেভেন মান্থস থেকে ট্রাই করছে অ্যাকচুয়ালি এটা এক ধরনের বন্ধাত্মর মতো মনে হচ্ছে বা সাফার্টলিটি আমরা যেটাকে বলে থাকি কিন্তু ডেফিনেশন অনুযায়ী হয় যে এক বছর চেষ্টা করে যদি কোনো প্রোটেকশন ছাড়া এক বছর রেগুলার চেষ্টা করে যদি বেবি না হয় সেই কন্ডিশনটাকে আমরা বন্ধাত্ম বলে থাকি তো একটা কথা সে বলেছে যে তার খুব ইরেগুলার পিরিয়ড হয় আর সাদা সমস্যা আছে সাদা সমস্যাটাও একটা কমন সমস্যা অনেকেরই থাকে তো কিন্তু যদি সেটার সাথে আদার্স কোনো প্রবলেম থাকে ব্যথা অথবা চুলকানি দুর্গন্ধ তাহলে কিন্তু সেটা একটু ইনভেস্টিগেশন করে তারপর আমরা যে ইনফেকশন যে যে জাতীয় অর্গানিজমের জন্য সমস্যা হয়ে থাকে সেই ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি আর বন্ধাত্ব বন্ধাত্ম কিন্তু অনেক কারণ আছে কোনো কোন কারণ হচ্ছে মেয়েদের জন্য হয়ে থাকে কোনো কোনো তার কারণ তার হাজবেন্ডের জন্য হয়ে থাকে কাজে যে চিকিৎসার জন্য কিন্তু তার সব ইনভেস্টিগেশন করতে হবে ব্লাড টেস্ট হরমোন প্রোফাইল আলট্রাসাউন্ড তারপর হচ্ছে হরমোনের মধ্যে থাইরয়েড প্রোলেকটিন এগুলো দেখতে হয় তারপর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্টটা হচ্ছে টিভিএস আলট্রাসাউন্ড বা আলট্রাসাউন্ড এগুলো করে এবং হাজবেন্ডের সিমের অ্যানালাইসিস করে দেখতে হয় যে কোথায় সমস্যা সে যে সিনারিটা বলেছে যে তার পিরিয়ডটা ইরেগুলার হয় এখন কিন্তু অনেকেরই দেখা যায় ইরেগুলার পিরিয়ড তারপর হচ্ছে খুব একটু ওয়েট বেশি হয়ে যাওয়া মুটিয়ে যাওয়া এবং বন্ধাত্মে ভোগা এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে পিসিওর সাথে জড়িত থাকে তো হয়তো বা তার ইরেগুলার পিরিয়ড অ্যানোভুলেশন হতে পারে যে তার ওভুলেশন হচ্ছে না এটার জন্য কিন্তু শুধুমাত্র এতটুকু হিস্ট্রি নিয়ে বোঝা যাবে না তাকে একটু কোনো গাইনোকোলজিস্টকে বা ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখে সমস্ত ইনভেস্টিগেশন করে তারপরে যথাযথ চিকিৎসা নিতে হবে আর সাদা সমস্যার জন্য আমরা অনেক সময় আমরা লোকালি কোনো ভাইজানাল ট্যাবলেট দিয়ে থাকি আমরা অনেক সময় ম্যাট্রোনাডাজল জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি অ্যাজিথ্রোমাইসিন এই টাইপের মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি এবং দর্শক আমরা একটু অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এর মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো এবং অনেকের অজানা অজানা অনেক কিছু সম্পর্কে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেক্ষেত্রেই হবে আমাদের সার্থকতা আসুন আমরা আমাদের এই জ্ঞানটিকে সবার মধ্যে ছড়িয়ে দেই আর দর্শক আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কারণ পরবর্তী লাইভ আমরা সরাসরি ইউটিউব থেকে সম্প্রচার করব